हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब फैमिली। आज के आमरा करबो क्लास 8 एर अंक कोषे देखी 4.2। तो ये चैप्टारे आज के आमरा शुरू करबो। तो ये चैप्टारे देखो आमरा गत भिडियोते निजे करी 4.1 कमप्लीट करे नियेछि। तो आजकेर ये भिडियोते आमरा देखो एकेर दाग, दुइयेर दाग, तीनेर दाग एबं चारेर दाग कमप्लीट करबो। देखो एखाने कि आछे, देखो दुटी संख्यार गुणफल होच्छे 3x² + 8x + 4 एवं एकटी संख्या 3x + 2 होले अपर संख्याटी हिसेब करे लिखी। तो एटा होच्छे भाग करते हबे, ठीक आछे। जारा तोमरा आमार आगेर भिडियो देखोनी, निजे करी 4.1 तो आमरा देखे नेबे, तारा अवश्य बुझते पारबे जे अंकगुलो भाग किभाबे करते हय। तो एखाने सिम्पल सेरकम प्रसेसेई भाग करते हबे, शुधु एखाने एकटु भाषाय देवा आछे जाते तोमादेर बुझते असुविधे हय। সেই জন্য সেখানে সরাসরি ভাগ করতে দেওয়া ছিল, এখানে ভাষা দিয়ে দিয়েছে অঙ্কটা। তাহলে এখানে কি করতে হবে, তোমরা দেখতে পাচ্ছো যে গুণফল বলছে এত আর একটা সংখ্যা বলছে এত। তাহলে আমরা কি অপর সংখ্যা বের করতে গেলে এই সংখ্যাকে এটা দিয়ে ভাগ করলেই আমরা অপর সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো অপর সংখ্যা কিভাবে বের করব। দেখো আমরা যদি ভাগ করি তাহলে 3x + 2 এটা ভাগ করব 3x² + 8x + 4 এতকে এত দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে যদি x আমি দিই তাহলে 3x × x, তাহলে দেখো 3x², তারপরে দেখো 2 × x হলে কত হবে +2x। দেখো মাইনাস মাইনাস হয়ে যাবে, এই দুটো কেটে যাবে। তারপরে দেখো +8x - 2x, তাহলে কি হবে 6x। তারপরে কি হবে +4, আমরা যেমন আছে তেমন নামিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 3x + 2। এরপর দেখো 6x করবো কীভাবে, না তোমরা যদি 2 দিয়ে গুণ করে দাও। দেখো 2 দিয়ে গুণ করলে কত হবে 2 × 3 = 6, 6x, তারপর 2 × 2 = 4। তাহলে দেখো কেটে গেল, তাহলে সবগুলোই কেটে গেল। তাহলে এখানে কত পাচ্ছি ভাগফল x + 2। তাহলে এখানে অপর সংখ্যাটি হবে, অতএব এখানে কি লিখতে হবে, অপর সংখ্যাটি হবে x + 2। তাহলে এক সংখ্যাটা একটা সংখ্যা বলেছে 3x + 2, তাহলে অপর সংখ্যাটা x + 2। তো তোমরা যদি দেখতে চাও তাহলে দুটো গুণ করলে তোমরা কত পাবে, গুণফল 3x² + 8x + 4 এটাই পাবে। তাহলে এইভাবে অঙ্কগুলো করে নিতে হবে। এবার নেক্সট দেখো দুইয়ের দাগে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে এত বর্গ সেমি এবং দৈর্ঘ্য বলেছে এত সেন্টিমিটার, হলে প্রস্থ কত হিসেব করে লিখি। আচ্ছা এখানে তোমরা সবাই জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে এখানে আমরা কি লিখব, দুইয়ের দাগে এখানে প্রস্থ চেয়েছে, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত কি হবে, দৈর্ঘ্য। বা তোমরা ক্ষেত্রফল ভাজিত চিহ্ন দিয়েও লিখতে পারো দৈর্ঘ্য। তাহলে এভাবে লিখলে তাহলে আমরা এবার যদি প্রস্থ বের করি, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা কি করব প্রস্থ সহজেই বের করতে পারবো। তাহলে দেখো আগে আমরা তুলে নিচ্ছি, তাহলে দৈর্ঘ্য কত বলেছে 8x - 3y, ক্ষেত্রফল কত বলেছে 24x² - 65xy + 21y² এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমি সরাসরি করে নিয়েছি, তুলে নিয়েছি, তো এবার আমরা সহজেই ভাগ করে নেব। দেখো 8x এর সঙ্গে কত গুণ করলে আমরা 24x² পাবো, না 3x, তাহলে 3x গুণ করলে কত হবে 8 × 3 = 24, আর x এর সঙ্গে x গুণ করলে কত হবে x² তবে দেখো -3x × 3x, তাহলে মাইনাস কী হবে 9x² সরি এখানে আমরা তুলা ভুল হয়ে গেছিলো, এখানে 8x - 3y হবে। তাহলে 8x এর সঙ্গে 3x গুণ করলে 24x², তারপর -3y এর সঙ্গে 3x গুণ করলে কত হবে -9xy। এরপর দেখো মাইনাস প্লাস, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে দেখো 65xy মানে -65xy আর প্লাস হচ্ছে 9xy, তাহলে 65 থেকে 9 বাদ দিলে কত হয় 56xy, আর যেহেতু এখানে মাইনাস সাইন আছে বড়োর পাশে তাহলে মাইনাস সাইন হয়ে যাবে। তো ওপরে কি আছে +21y², তারপর কত গুণ করলে 56 হবে, না 8 সঙ্গে 7 গুণ করলে 56 হবে, যেহেতু এখানে প্রথমে মাইনাস আছে তাহলে এখানে প্রথমে -7y, তাহলে দেখো করলে কত হবে 7y, তাহলে 8 × 7 = 56xy, তারপরে কত -3y - 7, মাইনাসে +21y², তাহলে দেখো সবগুলোই কেটে গেল। তাহলে আমাদের ভাগফল কত বেরোলো 3x - 7y, অতএব আমরা এভাবে লিখতে পারি
ওখানে ভাগফল সমান কি হবে আয়তক্ষেত্রে প্রস্থ, তার আয়তক্ষেত্রের প্রস্থ সমান কত হবে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সেন্টিমিটার। তোমরা একক দিতে ভুলবে না, একক অবশ্যই দেবে, ঠিক আছে, থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল দুইয়ের দাগে। এরপর দেখো তিনের দাগে কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজ্য এত এবং ভাজক এত, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। এখানে সিম্পল ভাগ করতে হবে, তাহলে দেখো কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স এস কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে তুলে নিয়েছি, তাহলে তুলে নিয়ে পর এবার আমরা ভাগ করে নেব। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে, না এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে। তাহলে প্রথমটা সমান হয়ে গেছে, তারপরে দেখো পরপর গুণ করে যাব, প্লাস এক্স ওয়াই তার সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, প্লাস এক্স এস কিউব ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস আর এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই দুটো কী হবে দেখো, কেটে গেল। তাহলে এখানে কত থাকলো, এক্স ওয়াই কিউব আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুটো আলাদা, তাহলে যেমন আছে আমরা তেমন শুধু বসিয়ে দেবো। তাহলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব আর কত হবে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে যেমন আছে তেমন আমরা বসিয়ে দেবো। এবার দেখো আমরা গুণ করে নেবো, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে আমরা যদি ওয়াই স্কোয়ার গুণ করে দিই তাহলে কত পেয়ে যাবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে দেখো প্লাস এক্স ওয়াইয়ের সঙ্গে যদি আমরা ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে কত, প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ারের সঙ্গে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে দেখো সবগুলোই কেটে গেল, তাহলে এখানে কত হবে ভাগফল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা ভাগফল পেয়ে যাচ্ছি, আর এখানে ভাগশেষ কত পাবো, শূন্য। তো এখানে আমাদেরকে বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি, তাহলে এখানে আমরা উত্তর কী লিখব, অতএব নির্ণেয় ভাগফল সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ভাগশেষ সমান কত হবে, শূন্য। যেহেতু কিছুই ভাগশেষ নেই তাহলে ভাগশেষ কত আমরা লিখব, শূন্য। এরপর নেক্সট দেখো, দেখো এরপর চারের দাগে, দেখো চারের দাগে চারটে অঙ্ক আছে একই রকমভাবে, শুধু এখানে সিম্পল ভাগ করতে হবে। দেখো এখানে অঙ্কগুলো আমি খাতায় তুলে নিয়েছি, তো ঝটপট করে নিই, তোমরা দেখলেই বুঝতে পারবে অঙ্কগুলো খুবই সহজ। দেখো একই রকমভাবে এম মাইনাস থ্রি, তাহলে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান, তাহলে এটাকে আমরা এটাকে এম মাইনাস থ্রিকে ভাগ করবো থ্রি দিয়ে। তাহলে প্রথমে এম স্কোয়ার হতে গেলে আমাকে এম দিয়ে গুণ করতে হবে, তাহলে এম স্কোয়ার, তাহলে মাইনাস থ্রির সঙ্গে এম গুণ করলে কত হবে, মাইনাস থ্রি এম মাইনাস প্লাস, তাহলে এই দুটো কী হবে কেটে গেল। তাহলে প্লাস ফোর এম প্লাস থ্রি এম কী হবে, সেভেন এম, আর এখানে কত আছে মাইনাস টোয়েন্টি ওয়ান, তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান যেরকম আছে বসে গেল। এরপর দেখো এম এর সঙ্গে কত গুণ করলে সেভেন এম হবে, না প্লাস সেভেন গুণ করলে, তাহলে কী হবে সেভেন এম, তো মাইনাস থ্রি প্লাস সেভেন, তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান, তাহলে এই দুটোও কেটে গেল। তাহলে এখানে কত ভাগফল হবে, এম প্লাস সেভেন, তাহলে এখানে লিখতে হবে অতএব নির্ণেয় ভাগফল সমান এম প্লাস সেভেন। এবং নেক্সট দেখো বিয়ের দাগে সিক্স সিক্স স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টু, তাহলে দেখো থ্রি সি এর সঙ্গে কত গুণ করলে সিক্স সি স্কোয়ার হবে, না থ্রি সি এর সঙ্গে যদি আমরা টু সি গুণ করি তাহলে কত হবে, তিন দুগুণে ছয় সি স্কোয়ার, তাহলে মাইনাস টু ইন্টু টু সি, তাহলে মাইনাস ফোর সি, তাহলে মাইনাস প্লাস, তাহলে এখানে কী হবে মাইনাস থ্রি সি আর কী হবে প্লাস টু, তাহলে সংখ্যা একই এসছে শুধু সাইনটা আলাদা, তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কত হবে মাইনাস থ্রি সি প্লাস টু, তাহলে প্লাস মাইনাস, তাহলে এখানে কত হবে, অতএব নির্ণেয় ভাগফল সমান কত হবে টু সি মাইনাস ওয়ান, বোঝা গেল। এরপর নেক্সট দেখো সি এর দাগে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি, তাহলে এই অঙ্কটাও একই রকমভাবে আমরা করে নেব। তাহলে প্রথমে কী করব, এ স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, টু এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে টু এ টু দি পাওয়ার ফোর, তারপর এর সঙ্গে স্কোয়ার গুণ করলে কত হবে প্লাস এ কিউব মাইনাস থ্রির সঙ্গে স্কোয়ার গুণ করলে কত হবে মাইনাস থ্রি এ স্কোয়ার, তাহলে সাইনগুলো চেঞ্জ করে দেবো, এটা কেটে যাবে। তাহলে দেখো মাইনাস এ কিউব আর এটা কী হচ্ছে প্লাস, প্লাস ছিল তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস কী হবে মাইনাস টু এ কিউব,
তাহলে দেখো মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার, তারপরে কত হবে প্লাস ফাইভে। এবার দেখো এ স্কোয়ার, তারপরে কি যদি আমরা এখানে মাইনাস আছে তার মানে মাইনাস হবে, তাহলে টু এ স্কোয়ার, তাহলে এ কিউব আছে, তাহলে এখানে আমরা এ আবার যদি গুণ করি তাহলে কি হবে মাইনাস টু এ কিউব প্লাস এ ইন্টু মাইনাস এ, তাহলে মাইনাস এ স্কোয়ার। তারপর দেখো মাইনাস থ্রি ইন্টু মাইনাস এ, মাইনাস মাইনাস এ প্লাস থ্রি এ, তাহলে করলে কত হবে সাইনগুলো যদি আমরা চেঞ্জ করি এটা কেটে যাবে, এই দুটো কি হবে এ স্কোয়ার, এ স্কোয়ার কী হবে টু এ স্কোয়ার, তো প্লাস ফাইভে মাইনাস থ্রি এ, তাহলে কী হবে প্লাস টু এ, মানে পাঁচ থেকে তিন বাদ যাবে, যেহেতু পাঁচের আগে প্লাস সাইন আছে তাহলে এখানে প্লাস সাইন হয়ে যাবে, তারপর এখানে কত ছিল মাইনাস ওয়ান বাকি ছিল, তাহলে এখানে কত বসে যাবে মাইনাস ওয়ান। এরপর দেখো টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি, তাহলে টু এ স্কোয়ার, তাহলে আমরা যদি এখানে প্লাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে কত হবে টু এ স্কোয়ার হয়ে যাবে, প্লাস এ মানে একই বসে যাবে প্লাস এ মাইনাস থ্রি। আমাদের লক্ষ্য হবে সবসময় প্রথম রাশিটাকে যাতে কেটে বাদ দেওয়া যায় সেই হিসেবেই আমরা গুণ করে নেব, তাহলে এ কেটে যাবে, তাহলে পড়ে রইল কত প্লাস টু এ মাইনাস এ, তাহলে কী হবে এ, আর এখানে কী হবে প্লাস সাইন হয়ে যাবে, তাহলে কী হবে প্লাস টু, তাহলে এইটা হচ্ছে আমাদের ভাগশেষ হিসাবে থাকলো। আর ভাগফল হিসেবে কী হলো এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, তাহলে এইটা হলো ভাগফল, আর এখানে কী হবে তাহলে ভাগশেষ এস এ প্লাস টু, তাহলে তোমরা লিখবে যে নির্ণয় ভাগফল সমান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, আর নির্ণয় ভাগশেষ সমান এ প্লাস টু। এরপর দেখো আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক, তো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স, তাহলে এটাকে যদি আমরা গুণ করি এম স্কোয়ার দিয়ে তাহলে কত হবে, প্রথমে যদি এম স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কী হবে এম টু দি পাওয়ার ফোর, তাহলে মাইনাস এম এম স্কোয়ার, তাহলে মাইনাস এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার, তাহলে মাইনাস প্লাস প্লাস, তা দেখো এখানে কত হবে মাইনাস এম কিউব, যেহেতু মাইনাস টু এম থেকে এম বাদ যাচ্ছে তাহলে মাইনাস এম কিউব, তারপর এখানে একই রকম হবে মাইনাস এম স্কোয়ার, আর এখানে এইট এম চলে আসবে, তাহলে এখানে কিছু না সিম্পল, আমরা যদি এম কিউব আছে তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস এম দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখো কি হবে মাইনাস এম কিউব প্লাস এম স্কোয়ার প্লাস সিক্স এম, সিক্সের সঙ্গে এম গুণ করছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সিক্স এম, তাহলে সাইনগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে এই দুটো কেটে যাবে, তাহলে এখানে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান কত হবে মাইনাস টু এম স্কোয়ার, তা প্লাস এইট এম মাইনাস সিক্স এম তোমার সমান প্লাস টু এম, আর এখানে কত রইল প্লাস টুয়েলভ বাকি ছিল, তাহলে প্লাস টুয়েলভ আমরা নামিয়ে নেব। এরপর দেখো কত গুণ করলে আমাদের মাইনাস টু এম স্কোয়ার হবে, এম স্কোয়ার মাইনাস এম, তাহলে লাস্টে কী করব মাইনাস টু যদি আমরা করি তাহলে কি হবে মাইনাস টু এম স্কোয়ার, তারপরে মাইনাস এম মাইনাস টু, তো মাইনাস মাইনাসে প্লাস টু এম, মাইনাস সিক্স মাইনাস টু প্লাস টুয়েলভ, তাহলে দেখো সবগুলোই কেটে যাচ্ছে, তাহলে এখানে ভাগশেষ কত রইবে শূন্য, তাহলে এখানে অতএব আমরা লিখতে পারি নির্ণয় ভাগফল সমান এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু। তাহলে এই পর্যন্ত তোমরা অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটি আরেকবার দেখে নেবে, তোমাদের কাছে এগুলো পরিষ্কার হয়ে যাবে, এগুলো খুবই সহজ অঙ্ক। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।